মার্টিন আসলে এখন যদি বোর্ড হয়ে গেছে, তবে মাঝে মধ্যে কিছু ঘটনা ভাবার ছিল, তো কলকাতায় কিছু ঘটনা ঘটেছিল এরকম ভাবে, কিন্তু সেই আমরা উঠে গেছি। তো আমরা চেয়েছি মাস্টারমশাইদের পরিষেবা দেওয়ার জন্য, পরিষেবাটা দিয়ে যাব এবং ভবিষ্যতেও পরিষেবা দেব। তার একটা ঘটনা বলি, আজকে সকালবেলা আমি আমার এন্ট্রাস্টেড অফিসারকে বললাম, উনি বললেন আমি এখন করতে পারবো না। আমি কিন্তু অন্য একজন অফিসারকে দিয়ে কাজটা করিয়ে তাকে হাতে হাতে জমা দিলাম, সে কৃতার্থ। এটা আমার বৈশিষ্ট্য, এটা আমি চেষ্টা করি মাস্টারমশাইরা যেন কাজ যেন থেকে বঞ্চিত না হয়। আমি বর্ধমান থেকে এসেছি, বর্ধমানের মানুষজন এখন ফোন করে যে পরিষেবা দেওয়া, হয়তো 101 কিলোমিটার দূরে আসানসোল থেকে আসলো কেউ একটা কাজের জন্য, কিংবা কালনা বা কাঠোয়া থেকে এসেছিল, সে কি ফিরে যাবে? আমি ফেরাতে চাই না। অত বেশি নিয়মের কচকচারিতে না গিয়ে তাকে পরিষেবাটা দিতে হবে। আর যখনই আমি পরিষেবা পেয়ে যাবে অফিসের মধ্যে ইজনেস্টি বা কোনো কিছু হওয়ার সম্ভাবনা থাকে না। তো আমি কিন্তু রিটায়ারমেন্ট হচ্ছে না, আমার ট্রান্সফার হচ্ছে, অর্থাৎ আমি এই থেকে অন্য জীবনে যাচ্ছি। আমি ভালো থাকবো, আর আমার মাস্টারমশাইরা যাদের জন্য আমরা নিয়োজিত, আমার যারা অফিস কলিগ আছেন সবার জন্যই আমি নিয়োজিত, তারা যদি ভালো থাকেন আমিও ভালো থাকবো। আশা করি আমার ফোন সবসময় খোলা থাকে, এবং আপনারা দেখেছেন রাত্রেবেলাও আমি রিভিউটা করি, আমার ফোন কিন্তু খোলা থাকবে। আপনারা সবাই ভালো থাকবেন। আর সর্বোপরি আমি যে এই কাজটা ভালোভাবে করতে পেরেছি তার জন্য আমার মাথার উপরে ছিলেন মাননীয় চেয়ারম্যান সাহেব, যার অকুণ্ঠ সহযোগিতায় আমি কিন্তু আমার কাজটা করতে পেরেছি। আমি সিম্পল একটা উদাহরণ দিচ্ছি, কোনো একটা সময় লকডাউন, পাশের থানাতে প্রচুর মরক লেগে গেছিল, সেই মুহূর্তে কোনো এক শনিবারে 3:30 ফোন আসলো ডিপার্টমেন্ট থেকে প্রিন্সিপাল এবং ভাইস চ্যান্সেলারদেরকে সম্বর্ধনা দিতে হবে। আমার তো মাথায় হাত, তো চেয়ারম্যান সাহেবকে ফোন করলাম, উনি সঙ্গে সঙ্গে ড্রাইভারকে দিয়ে 50,000 টাকা দিয়ে পাঠালেন। গাড়ির ব্যবস্থা করলেন 22খানা গাড়ি, মাস্টারমশাইদের ব্যবস্থা হলো, আমরা রাত 3:30 অবধি পরিষেবা দিয়ে কিন্তু পেয়েছি। এই ধরনের সহযোগিতা ওনার কাছ থেকে পেয়েছি। আপনারা জানেন যে বিশ্ব বাংলা বিজনেস সামিট হলো, পুরী কলকাতার উপর দায়িত্ব পড়লো নিমন্ত্রণ করার জন্য, কার্ড নিয়ে আসার জন্য, সব কিছু মাননীয় চেয়ারম্যান সাহেব যখনই আমি বলেছি তখনই কিন্তু সহযোগিতার হাত বাড়িয়েছেন। আজকে আইসিডি স্ট্রাকচার যারা এখানে এসছেন তাদের সঙ্গে সম্পর্কটা এমনি তৈরি হয়নি, কারণ ওদের মাইন্ড হয় এই জায়গাতে, মানে আমাদের সরকারি কর্মচারী এই জায়গাতে। কোনো একজন আইসিডি স্ট্রাকচারকে কোনো একজন স্কুলের হেডমাস্টারমশাই তাকে রিভলভ করবে না। আমি কিন্তু ওকে রিভলভ করতে বাধ্য করেছি, কিন্তু চাকরি থেকে বঞ্চিত হয়নি। তাদের এই সহযোগিতাকে আমি কাজে লাগিয়েছি স্টুডেন্ট ক্রেডিট কার্ড। স্টুডেন্ট ক্রেডিট কার্ডে হিউজ পরিমাণ কলকাতার উপর চাপ থাকে, তারা কিন্তু ক্যান্ডিডেট সহযোগিতা করেছে, সেটাই নয় রোয়া যেটা বোর্ড থেকে করছে সেটাও কিন্তু করেছে। সর্বোপরি আমাদের ডিআই প্রাইমারি সাহেব আছেন, ডিপিও সাহেব আছেন, আমি যখনই যা করেছি উনি তখনই করে দিয়েছেন, সবার কাছে আমি কৃতজ্ঞ। আমি রিটায়ারমেন্ট হচ্ছি বলে দুঃখ পাচ্ছি না, আমি আস্তে আস্তেই যাব, আমি কোনো ইমোশনাল হব না। আপনারা সবাই ভালো থাকবেন এই আশা রাখছি।